ওয়েলকাম ফ্রেন্ডস। সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে। বিবাহ বিচ্ছিন্ন, বিধবার আর্জি জমে গিয়ে সমস্যা, পারিবারিক পেনশনের আবেদন আর সরাসরি নেবে না অর্থ দপ্তর। যেহেতু ফ্যামিলি পেনশন সংক্রান্ত ব্যাপার, কারা ফ্যামিলি পেনশন পেতে পারেন এবং কীভাবে আবেদন করবেন সবটাই এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেই জন্যই রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফ্যামিলি পেনশন চা কুমারী বা বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা মহিলাদের বহু আবেদন নিয়ে আতান্তরে রাজ্য অর্থ দপ্তর, অবসরপ্রাপ্ত কর্মী বা আধিকারিক যে নির্দিষ্ট দপ্তরে কাজ করতেন তাদেরই বিষয়টি খতিয়ে দেখে মহাকরণের পেনশন শাখায় ফাইল পাঠানোর কথা, কিন্তু সরাসরি ফাইল চলে আসছে তা অগ্রাহ্য করতে পারছে না দপ্তর। মহিলাদের দাবি খতিয়ে দেখতে চলে যাচ্ছে দীর্ঘ সময়, অনেকের আবেদন আবার বাতিলও হচ্ছে, ফলে যোগ্য প্রাপকদের পেনশন পেতে অনেকটাই দেরি হচ্ছে। সমস্যা দূর করতে এবার নির্দিষ্ট নিয়ম বেঁধে দিল রাজ্য সরকার। সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি পেনশনের আবেদন এবার থেকে আর সরাসরি অর্থ দপ্তরে করা যাবে না, সংশ্লিষ্ট দপ্তরের হাত ঘুরে সমস্ত ফাইল যাবে পেনশন শাখায়। নিয়ম অনুযায়ী কোনো সরকারি কর্মী বা আধিকারিকের মৃত্যুর পর তার স্ত্রীকে ফ্যামিলি পেনশন দেওয়া হয়। তাদের অবিবাহিত বা ডিভোর্সি বা বিবাহ বিচ্ছিন্ন কন্যা থাকলে তিনিও পেনশন পাওয়ার জন্য আবেদন করতে পারেন। কেন্দ্রীয় সরকারের মতন রাজ্যও এমন যোগ্য মহিলাদের পেনশন দিয়ে থাকে। অর্থ দপ্তরের এক আধিকারিক জানান, পেনশনের আবেদন করার নির্দিষ্ট নিয়ম আছে। উপযুক্ত প্রমাণসহ পেনশন প্রাপক যেখানে কাজ করতেন সেই দপ্তরে আবেদন করতে হয়, কিন্তু এখন বহু আবেদনপত্র সরাসরি অর্থ দপ্তরে চলে আসছে, তাই নতুন নিয়ম তৈরি হয়েছে। নয়া নিয়মে ফ্যামিলি পেনশনের আবেদন সরাসরি এলে তা গ্রাহ্য করবে না অর্থ দপ্তর। বিবাহ বিচ্ছিন্ন এক মহিলার অভিযোগ, সমস্ত কাগজ ঠিক থাকা সত্ত্বেও তাকে বারবার ফেরানো হচ্ছে ফ্যামিলি পেনশন চেয়ে আবেদনকারী অন্য এক যুবকও এই রকম অভিযোগ করেছেন। নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী ছেলেরাও পেনশন পান। ওই যুবক বলেন, আমার মা নেই, বাবা ছিলেন সরকারি কর্মী, তিনি মারা যাওয়ার পর প্রতিবন্ধী দাদার ফ্যামিলি পেনশন পাওয়ার কথা, কিন্তু নির্দিষ্ট দপ্তরে আবেদনপত্র গ্রহণে গড়িমসি করছে। তাহলে দেখলেন যে কোথায় সমস্যাটা হচ্ছে। ফ্যামিলি পেনশন কারা কারা পেতে পারেন খুব ভালো করে এখানে লেখা আছে, আমার অন্যান্য ভিডিওতেও রয়েছে, পেনশন সংক্রান্ত ভিডিও দেখে নেবেন। তাই জন্য আপনারা নির্দিষ্ট দপ্তরে, অর্থাৎ যিনি সরকারি কর্মী সেই দপ্তরে কাজ করতেন, যদি এবং মারা যাওয়ার পর ফ্যামিলি পেনশন পেতে গেলে কিন্তু সেই নির্দিষ্ট দপ্তরে আবেদন করতে হবে আগে, সেই দপ্তর সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তারপর কিন্তু পেনশন সেলে পাঠাবে। যেখানে যেরকম আছে, যেখানে পিও অফিস আছে পিও অফিসে পাঠাবে, পেন অ্যাকাউন্ট অফিস আছে পেন অফিসে পাঠাবে, অর্থ অথবা রাজ্য সরকারের যেমন পেনশন সেল আছে সেখানে পাঠাবে, তারা খতিয়ে দেখে কিন্তু পেনশন দেবে। সেই জন্য ও থ্রু প্রপার চ্যানেল পাঠাবেন, নির্দিষ্ট দপ্তরের মাধ্যমে পাঠাবেন, ডাইরেক্ট একেবারে অর্থ দপ্তরের পেনশন শাখায় পাঠাবেন না, সেটাই এখানে কিন্তু বলতে চাইছে। ধন্যবাদ।